আসসালামু আলাইকুম, আমি ইউনিভার্সাল কম্পিউটার বিডি থেকে আসি। আজকে আমাদের একজন কাস্টমার, উনি একটা পিসি বিল করছেন ওনার গেমিং পারপাসের জন্য। বেসিক্যালি উনি বেসিক্যালি গেমিং করবেন, আর এটা দিয়ে চাইলে কিন্তু আলাদা প্রোডাক্টিভ কাজ, ফটোশপ, ভিডিও এডিটিং এগুলো কম বেশি ভালো মতোই করা যাবে। তো ভালো, আপনাদের সাথে একটু শেয়ার করি উনি কি নিচ্ছেন না নিচ্ছেন। পিসিটা কিন্তু এখনো রেডি হচ্ছে, মাত্র প্রোডাক্ট গুলো অ্যারেঞ্জ করলাম, এখন এই পাশে পিসিটা আমাদের রেডি করা হচ্ছে। তো আমি যদি একটু দেখাই কি কি দিচ্ছি আমরা এখানে, তাহলে হচ্ছে আমরা এখানে প্রসেসর হিসেবে দিচ্ছি i7 14700K মডেলের একটা প্রসেসর। এটা কিন্তু একদম লেটেস্ট জেনারেশন। একটি স্পেসিফিকেশন হালকার উপরে যদি আমি বলে দিই, তাহলে কিন্তু এটা হচ্ছে আপনার 33 MB ক্যাশ, 20 কোর, 28 থ্রেডস, 3.4 GHz বেস ক্লক এবং 5.8 হচ্ছে আপনার ম্যাক্সিমাম ইয়ের আপনার স্পিড। এবং মাদারবোর্ড হিসেবে দিচ্ছি আমরা এখানে গিগাবাইট এর অরাস B760 অরাস এলি, যেটা DDR5 এর LGA 1700 সকেটের একটা মাদারবোর্ড। এখানে সব রকমের লেটেস্ট পোর্টস, ডিসপ্লে পোর্টস, এই আপনার HDMI পোর্টস, টাইপ সি, ওয়াইফাই বিল্ট ইন বোর্ড কিন্তু এটা, এবং NVMe স্লট, GPU স্লট এবং বিশাল বড় হিটসিং কিন্তু এখানে থাকছে। আমি যদি একটু ছবিটা দেখিয়ে দেই, আর এখানে আমরা কুলার হিসেবে দিয়েছি ডিপ কুলের আপনার LT720WH, যেটা হচ্ছে 3 ফ্যানের একটা কুলিং ফ্যান, লিকুইড কুলিং ফ্যান। এবং এখানে সম্পূর্ণ বিলটাকে পাওয়ার আপ করার জন্য আমি যদি একটু দেখিয়ে দেই, এখানে ডিপকুলের DQ850M 80+ গোল্ড সার্টিফাইড, যেটা ফুল মডুলের একটা পাওয়ার সাপ্লাই ডিপকুল ব্র্যান্ডের। আর এখানে আমরা যেহেতু এত টাকার পিসি, তো গ্রাফিক্স কার্ড তো অবশ্যই থাকবে। গ্রাফিক্স কার্ডও কিন্তু উনি চমৎকার একটা গ্রাফিক্স কার্ড লেটেস্ট সিরিজের নিচ্ছেন, যেটা হচ্ছে এনভিডিয়া সিরিজের RTX 4080 কালারফুল ব্যান্ডের ব্যাটেল এক্স সিরিজের নিচ্ছেন, যেটা 16 GB DDR6 3 ফ্যানের একটা গ্রাফিক্স কার্ড। এবং এখানে র্যাম হিসেবে দিয়েছি আমরা জি স্কিলের ট্রাইডেন্ট জেড DDR5 16 GB করে উনি দুইটা নিয়েছেন, 1632 GB, যেটা হচ্ছে 6000 MHz। এবং এই সব কিছুর সাথে উনি মনিটর হিসেবে বেছে নিয়েছেন হচ্ছে HP27Q মডেলের এক মনিটরটা, যেটা মার্কেটে আপাতত একটু কম অ্যাভেলেবেল আছে, বাট তারপর আমরা অ্যারেঞ্জ করতে সক্ষম হয়েছি। একটু স্পেসিফিকেশন যদি বলে দিই, এটা কিন্তু IPS প্যানেল একটা মনিটর, 165Hz QHD ডিসপ্লে, HDMI পোর্ট, সব রকমের পোর্টই কিন্তু থাকছে, 1ms রেসপন্স টাইম, সব রকমের সবকিছুই কিন্তু এই মনিটরে থাকছে, এবং AMD ফ্রিসিং এনেবল কিন্তু। আর ক্যাশিং হিসেবে উনি নিয়েছেন হচ্ছে মনটেকের Sky 2, যেটা আমাদের অ্যাসেম্বল করা হচ্ছে। অ্যাসেম্বলটা শেষ হলে আপনাদেরকে সম্পূর্ণ বিলটা দেখিয়ে দেওয়া হবে ক্যাশিং শো। এবং কিবোর্ড মাউস হিসেবে অ্যাক্সেসরি হিসেবে উনি চয়েস করেছেন Dareu EK87, যেটা হচ্ছে 60% একটা কিবোর্ড, এবং হচ্ছে Razer DeathAdder এসেনশিয়াল হোয়াইট কালারের মাউসটা, যেহেতু ওনার হোয়াইট বিল্ড এই জন্য উনি হোয়াইট কিবোর্ড মাউস কম্বোসই নিয়েছেন। তো এবং এখানে ছোটখাটো একটা গিফট হিসেবে আমরা ওনাকে একটা একটা পেন ড্রাইভ দিয়েছি, যেটা হচ্ছে টিমের 64 GB একটা পেন ড্রাইভ। তো এই ছিল ওনার পিসি বিলটা। আশা করি আপনাদের পিসি বিলটা ভালো লেগেছে, এবং আপনারা যারা এই বাজেটের মধ্যে এই কম্পোনেন্ট গুলা দিয়ে একটা প্যাকেজ নিতে চাচ্ছেন, তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন প্রাইসিং এর কথা যদি একটু আসি, প্রাইসিংটা হচ্ছে টোটাল 3,49,000 টাকা। 3,49,000 টাকা হলে আপনারা কিন্তু এরকম একটা এই স্পেসিফিকেশন গুলো দিয়ে একটা পিসি প্যাকেজ কিন্তু বানাতে পারেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, এবং যদি আপনারা পিসি লাগে বা অনলাইনে বসে অর্ডার করতে চান, বা আপনার নিজের মন মতো সাজিয়ে মানে নিতে চান, তাহলে কিন্তু আমাদের শোরুম, যেটা এলিফ্যান্ট রোড মাল্টিপ্ল সেন্টার লেভেল 4, 427 নাম্বার দোকান, এবং আমাদের ফেসবুক পেজ, গ্রুপ, ওয়েবসাইট লিঙ্ক, আমার নাম্বার সবকিছু ডিসক্রিপশনে থাকবে, আমার সাথে যোগাযোগ করতে পারবে। তো জাস্ট ফুল পিসি বিলটা দেখিয়ে আমি ভিডিওটা শেষ করছি। আশা করছি ইনশাল্লাহ নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে শীঘ্রই হাজির হবো। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।